কি হচ্ছে? কি হলো দেখিস, এরকম মনে হলো। এই কত বড় টিকটিকি দেখ, কত বড় টিকটিকি, কত বড় টিকটিকি দেখ। এই দেখ, এই দেখ, এই দেখ, টসমার টসমার, এই দেখ, এই দেখ, জয় শ্রীরাম। সর্বনাশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছে আপনার সবাই? আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন। সো ফ্রেন্ডস, লাস্ট ভিডিওটা আপনার দেখেছেন যে কিঙ্কর ওইভাবে ছুটে পালিয়ে গেছিল। তো কী হয়েছিল পরবর্তীতে আমরা কিঙ্করের কাছে জানি। তো কিঙ্করকে আমরা ঝাড়িয়েছিলাম, তো ঝাড়ানোর পরে আমাদেরকে যে বাবা বা গুরুদেব আমাদেরকে জানালেন যে কিঙ্করকে কিছু বশ করার চেষ্টা করছিল কিন্তু বশ করতে পায়নি, এবং কিঙ্কর যে কথাবার্তা বলছে সেটা 100% সত্যি কথা। তো ওখানে তো কিছু আছে বা কোনো কালোজাত ব্যাপার আছে, যেটা কিঙ্করকে বারবার ওখানে ওর নিজের প্রতিশ্রুতিটা দেখাচ্ছিলো, তার জন্য কিঙ্কর ওরকমটা করছিল। এবং কিঙ্কর এতটা স্পিডে দৌড়াচ্ছিলো যে কৌশিককে টোটালি টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। আমি ওরা ধরে রাখতে পারছিলাম না, তো এরকম একটা কন্ডিশন আমার ক্রিয়েট হয় ফ্রেন্ডস। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখেনি তারা অবশ্যই লাস্ট ভিডিও চেক করবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন ফ্রেন্ডস। তো কিঙ্করকে তার জন্য একটু রেস্ট রেখে গেছি, কিঙ্করকে আমরা আনিনি। তো আজকে আমি, কৌশিক, রাজা এবং ক্যামেরায় সৌরভ আমরা চারজন চলে এসেছি আজকে একটা ভয়ানক বাড়িতে। এই বাড়িটার সন্ধান আমরা অনেক কষ্টে পেয়েছি, কারণ কষ্টে এই জন্য বলছি কারণ এই বাড়ি নিয়ে অনেক কিছু কথাবার্তা আমরা কিছুদিন আগে শুনেছিলাম, কিন্তু আমরা বিষয়টা অতটা গুরুত্ব দেয়নি। এখন যেটা ব্যাপারটা দেয় সেটা গুরুত্ব দেওয়ার মতন একটা ব্যাপার দেয় ফ্রেন্ডস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা বহু জন কিছু বছর আগে একটা কৃষক কেনে, চাষি মানুষ, চারিদিকে সব মাঠের জমি। তো এইটা তারা চাষবাসের জন্য, সুবিধার জন্য তারা এই জমিটা কেনে। কিন্তু এখানে কিছুদিন পরে তারা ট্রেন যাচ্ছে নাকি, তারা এখানে থাকতে পারে না। তো তখনই তারা এই অবস্থায় প্রপার্টিটা আরেকজন কৃষককে বিক্রি করে দেয়। সেই কৃষক কেনার পরে তারও কিছু প্ল্যানিং ছিল, সে এইখানে প্রথমে এখানে ভেবেছিল করবে, এখানে করার পর সেটা বন্ধ করে দিয়ে তারপরে এখানে সে আস্তে আস্তে ঘর করে। কিন্তু পুরোপুরি চাষের উপযোগী, আমি বলি না, তারা পুরোপুরি চাষের উপযোগী জায়গা করতে পারেনি, কারণ এখানে থাকতে চাই না। তারা নাকি অথরিটি অভিভাবক বন্ধ ওই করেছে, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, রাত্রেবেলা ফিসফিস আওয়াজ শুনতে পেয়েছে, জমি পাহাড়া দেবে সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তো এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন অবশ্যই জিনিসটা আছে। যখন এইটা প্রথম ছিল তখন আমাদের কাছে খবর এসেছিলো, কিন্তু আমরা জিনিসটা গুরুত্ব দেয়নি এই সেই জায়গাটা দেখে। তারপরে আমরা যখন রিসেন্টলি আবার জিনিসটা এইভাবে ঘটছে সে তো আমরা গুরুত্ব দিলাম, এবং কথাটা আমরা শুনে এখানে এসেছি ফ্রেন্ডস, এই জায়গাটা আমরা ভিজিট করবো। এবং যেহেতু মাঠের মাঝখানে এটা এরকম একটা জায়গা, এরকম একটা পরিবেশ, সেহেতু আমরা জানি না এখানে কী আছে কি নেই। একটা ইমার্জেন্সিতে আমরা মানে বাইরের দিক থেকে কোনো খবরও পাবো না যে কী হচ্ছে কি না হচ্ছে, সেহেতু আমাদের খুব সতর্কতার সাথে ফ্রেন্ডস এখানে কাজবাজ করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, এবং আমরা বেশি রিস্ক না নিয়ে এখানে কাজবাজ করবো। তো ফ্রেন্ডস চলুন ভিডিও স্টার্ট করা যাক। চারিদিকে শুধু মাঠ, সব মাঠ, পরিবেশ নিয়ে কোনো কথাবার্তা বলেনি। রাতে যারা বিশ্বাস এখানে তারা রাত কাটায়, তাই নাকি এখানে অস্থির আবির্ভাব ঘুরতে পারে। জল টল ধরে মাঠে মনে হচ্ছে, হ্যাঁ বাড়ির উপরে আওয়াজ হচ্ছে, ভিতরটা আওয়াজ হচ্ছে, কিছু কিছু দেখা যাচ্ছে না, পরিষ্কার হয়, দেখ মাথাটা ঝুলঝুল পড়ে গেছে, কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে না। কিন্তু পড়লো মনে হচ্ছে এখান থেকে,
আমি কিছু মনে সরে গেল কিন্তু ইট পড়লো মনে হলো না কিচ্ছু নাই ইট পড়ে গেল দেখছি না এই ক্যামেরা কাট হয়ে গেছিল আবার চলছে আমার একটা কথা শোন শোনো তোরা ওই দিকটা যা তো সাবধান জয় শ্রীরাম এই এই সাইডে লোহার সেই ইয়েগুলো নড়ছে জয় শ্রীরাম ওই তো জয় মাথারা সেরকমই মনে হচ্ছে পার্টনারের মতো কিন্তু পুরোটাই ফাঁকা এদিকটা পেট্রোল ঘুরে যায় জয় শ্রীরাম ওগুলো নড়ছে অটোমেটিকলি ওখানে চল জয় শ্রীরাম এই জায়গাগুলো তুলছে অটোমেটিক দিচ্ছে দুলছে বলে আওয়াজ হচ্ছে এরকম কি অবস্থা ওই ঘটনা দেখ ভিতর থেকে আওয়াজ হচ্ছে না ভিতরে কেউ আসে না কি করতো সাবধান সাবধান খুব সাবধান জয় শ্রীরাম লোহারগুলো এখনো তুলে যাচ্ছে হ্যাঁ জয় শ্রীরাম দেখি সাবধান ভাই জয় শ্রীরাম আদমি
এইচিস কি অবস্থা? ঘাস আছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে পুরো ঘাস টাইপের হয়ে গেছে। দরজার মধ্যে সরে আয় ভাই, জয় মা তারা, জয় মা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখিস করে ভাবছেন কি হবে, কোথায় দরজা খুললো? এই তুই দরজা লাগিয়ে দিছিলি না? দরজা খুলে গেছে আবার। কি বলছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, জয় মা, এই তো দরজা খুলে গেছে। এই এই শিখগুলো দেখ, শিখগুলো দেখ। জয় মা তারা, জয় মা। জয় মাতারা, জয় শ্রীরাম। সাবধান ভাই, বলছে জয় শ্রীরাম। কি হলো রে? কি হচ্ছে? কি হলো? দেখিস এই কৌশিক কি হচ্ছে দেখ তো। তুই এক কাজ কর, তুই এদিকে গায়ে লাইটটা নে, লাইটটা তুই ওখানে গিয়ে বস, ওখানে গিয়ে বস, ওখানে বস, ওঠ 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 ওঠ, এখানে বসি, এখানে বসি না, ওখানে গিয়ে বস, ওখানে বস, আস এদিকে গায়ে, এদিকে তুই এখানে গিয়ে এখানে বস, রাস্তার উপরে বস না। সেটাই তো কথা, আমার সাইট আছে।
খাবারের দিকে আওয়াজ আসছে। ওরা এই জিনিসটাই কিন্তু আমাদেরকে কিন্তু বলেছিল, বুঝেছিস তো, যে এর ভিতরে এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু হয়। কোনো কিছু না, কোনো মানুষ চলাফেরা করছে, হালকা হালকা আওয়াজ হচ্ছে, কেউ ঘা দিচ্ছে, কেউ দরজাতে দাঁড়া দিচ্ছে, বুঝেছিস তো, এইগুলো কিন্তু আমাদেরকে বলেছে। ঠিক সেম সিমটম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছিস? আমার চাইদে খুঁজে কিন্তু কিছু বুঝতে পারছি না। এই ঘরের মধ্যে বিষয়টা একটু দেখার মতন আছে। ঈদগুলো অটোমেটিক যে পড়ছিল ওটাকে সবচেয়ে বড় ভয় লাগছে। কিন্তু ঘরের ভিতর দরজা আওয়াজ হলো আবার। কৌশিক খেয়েছিস তো? এই ঘরের দরজাটা আবার খোলা। বাথরুম ঘরের এই আবার নাম হচ্ছে। বাথরুম ঘর দিকে আবার কি হলো না, কিছু একটা করলো না। জয় মাতারা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুলু টাইপের একটা উল্লো হয়েছে ওটা। এই ঘরের মধ্যে দরজাকে ঠকা দিচ্ছে ভিতর থেকে। এই ঘরের দরজাকে ভিতর থেকে ঠকা দিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। সেরকমই মনে হলো। এই কত বড় টিকটিকি দেখ, কত বড় টিকটিকি, কত বড় টিকটিকি দেখ। এই দেখ, এই দেখ, এই দেখ, টসমার টসমার, এই দেখ, এই দেখ, দেখ। জয় শ্রীরাম, এই টিকটিকি না তক্ষ সাপে, মনে হচ্ছে লেজ নাকি কত বড়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কি জিনিস, তক্ষ সাপ মনে হয়। জয় মাতারা, জয় মা। ঠিক আছে, সেই এখানে কিন্তু আমার রাজাটা ঠিক বলেছে, আমরা কিন্তু ঘোরাফেরা করে কিছু কিন্তু খুঁজে পাবো না। শুধু কিছু কিছু দেখতে পাইনি, কিন্তু এখানকার তাদের অনুভূতি বুঝতে পেরেছে। আর ভাই, তক্ষসাপ পবিত্র জিনিস হয়, বুঝেছিস তো? এই জানিস তো, আমাদের মনে হয় এই জায়গাটাতে আমাদের দাঁড়ানো ঠিক হবে না। সেটাই, আর তাদের শরীরটা খারাপ লাগছে, দরকার আমি যদি ফ্রেন্ডসটা যদি চাই তো সেকেন্ড পার্ট দরকার করা যাবে। এখানে এই চক্ষুসাপ, এই চক্ষুসাপ বলে খুবই পবিত্র জিনিস, ঠিক আছে? এটা একটু সাঁওতাল এরিয়া তো, এইখানে এইসব জিনিসপত্র মানুষ মানে। সেটাই, এই টর্চটা বারবার শুধু এটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি শুধু এটাই ভাবছি। চল বেরিয়ে পড়ি না, কি করবি? চল চল, এখানে আমার সাথে একটা অ্যাক্টিভিটি বুঝতে পারছি, কিন্তু নিয়ে বুঝতে পারছি না। চল চল, নেক্সট টাইম দরকার আবার আসি যাবে। কৌশিক ওখানে, স্যার কৌশিক ওখানে, স্যার কৌশিক। হ্যাঁ, ঠিক আছিস? চল আর বেশি লেট করিস না তাহলে।
রুদ্রাক্ষ পড়া আছে তো ভালাই, ওই তো রুদ্রাক্ষ পড়া আছে তোর। ঠিক আছে চল 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 চল, অসুবিধা হওয়ার আগে এখান থেকে বার হই চল। ফ্রেন্ডস রাত যদি লাইট মারিস, ফ্রেন্ডস আমরা এখানে দাঁড়াচ্ছি না, কিন্তু যে কথাবার্তাগুলো আমরা শুনেছি 100% সত্যি, যে এখানে তাদেরকে কেউ দেখতে পায়নি কিন্তু তাদের আবির্ভাব, তাদের অনুভূতি এখানে সবাই বুঝতে পেরেছে এবং এখনও দেখুন আওয়াজ হচ্ছে। এবং কি বলবো, এর মধ্যে যারা বসবাস করে তারাই বলেছে যে এরকম টুকটাক আওয়াজ, কেউ চলাফেরা করছে, ফিসফিসে কথা বলছে, হুটহাট করে সর্বনাশ। চল এখানে বেশি জায়গাটা খতরনাক হওয়ার আগে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা অবশ্যই পার্টির জন্য আসবো, আর যদি কিছু দেখানোর সম্ভব আপনার দেখাবো। কৌশিক আমরা এখানে বেরিয়ে যাচ্ছি, এখানে হয়তো আমাদেরকে থাকাটার কোনো পজিটিভ সাইড নাও হতে পারে, আর এই আওয়াজটা আমরা শুধু ফলো করে যাবো, হয়তো কিছু দেখতে নাও পেতে পারি। যাই হোক অবশ্যই এখানে পার্ট টু আসবো, আপনারা যদি চান আমরা এখানে পার্ট টুতে আসি তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে ওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।